শ্রীরামপুর শেখগেটত পুনৰ সিন্ডিকেট আৰম্ভ। আরক্ষীর নির্দেশনাত আরম্ভ হয়েছে এই সিন্ডিকেট। সম্মুখত রখা হয়েছে বিএলটির একাংশ সদস্য। প্রতিখন ট্রাকর পর 500-1000 টাকা সংগ্রহ করা হয়েছে। সিন্ডিকেটর কাণ্ডারীর দাবি দিশপুরের আশীর্বাদ আছে তেওঁলোকৰ লগত। শ্রীরামপুর চেক গেটত এটা পূর্ণগতিত সিন্ডিকেট চলিছে। আরক্ষীর পৃষ্ঠপোষকতা চলিছে এই সিন্ডিকেট। কেইদিনমানৰ পূর্বে সিন্ডিকেট বন্ধ করেছিল আরক্ষী, এতিয়া পুনৰ সিন্ডিকেট আৰম্ভ হল। সম্মুখত কেইজনমান বিএলপির নেতা। এবার আমি আপনার দেখাবলে লৈছো কেইজনমান ট্রাক চালকর বক্তব্য। তেওঁলোকৰ বক্তব্যই প্রমাণ করব প্রকৃততে শ্রীরামপুরত এতিয়াও সিন্ডিকেট চলি আছে না। পুলিশ আছে, পাবলিক আছে, ওরা পঞ্চাশ ব্যালাইন করে গেলে তো 50 টাকা লাগবে ওটা। হ্যাঁ, 50 টাকা দালালে ধরুন 450 টাকা নিচ্ছে দালালে, আর বাইরে পিছিয়ে কাঁটা করতে 100 টাকা লাগছে। হ্যাঁ, কাঁটা করা 100 টাকা। হ্যাঁ, 450 টাকা ওটা ধরুন। এই MBI বলছে, তারপর সেল ট্যাক্স বলছে যে এগুলো 450 টাকা নিচ্ছে, 450 টাকা নিচ্ছে এই যে দালাল। হ্যাঁ, আসবার সময় লাগবে, যাবার সময় লাগবে। হ্যাঁ, গম আছে আমার, গম বক্সিয়া ধরে আইসো। হয় আপনার আপনার জোড়া কাটা দিব লাগে আপনার 230 টাকা। জোড়া কাটা বলে কয় ওয়েস্ট বেঙ্গল পরে। হ্যাঁ, আর আপনার অসমর কাটাত লয় 100 টাকা। হ্যাঁ, আপনার তারপর মানে চেক পোস্টত লয় আপনার 300 টাকা বা যেখিনি আর একাউন্টারে 300 টাকাই লয়। হ্যাঁ, সিহতে পাস করে দেয়, সিহতে 300 টাকা লয়। হ্যাঁ, নাম মই আম লই আইছিল কাউন্টারত দিব লাগে। কাউন্টারে এতিয়া আপনি MBA পাস করে আর ইহতে আর আপনার সেল টেস্ট পাস করে, এই দুটা মিলি 300 টাকা লয়। ও আবি আসাম আয়াগা তো উধার সে পয়সা চালতা নাই, আবি পুরা কালি नहीं है अभी। चेक पोस्ट पासिंग में अभी वो काउंटर में कर दिया ना। हाँ, हाँ। अभी बराबर पासिंग आएगा वो अभी। काउंटर में कितना देना पड़ेगा काउंटर में? अभी काउंटर में 1400 आएगा। 1400 काउंटर में देना पड़ेगा। हाँ, काउंटर में सब कर देना पड़ेगा। अभी मेरा देना नहीं है, अभी पासिंग वाला है ना। हाँ, हाँ। काउंटर में अभी नंबर का पासिंग वाला है ना। हाँ। पासिंग এইদরে আরক্ষীর সহযোগত শ্রীরামপুরত আরম্ভ হয় ট্যাক্সর নাম দিয়া হয়েছে দাদাগিরি ট্যাক্স। এই ট্যাক্স আদায় নিদিলে কোনো ট্রাক পার হয়ে যাব নয়। এয়াই নাকি সর্বার পরিবর্তনকামী সরকার। সর্বানন্দ সোণোৱালে এই সিন্ডিকেট বন্ধ করব পারিবনে? সিন্ডিকেটর ভাগ সোণোৱালৰ কার্যালয়লৈ অহা নাই বুলি কব পৰা যাবনে? উল্লেখযোগ্য যে সরকার গঠনের সময় বিজেপিয়ে চেক গেট সংস্কৃতি বন্ধ করবে বলে দাবি করেছে, কিন্তু এতিয়া নিজে আরম্ভ করেছে সিন্ডিকেট। ব্যুরো রিপোর্ট, আসাম টকস।